নমস্কার বন্ধুরা, ফ্লেভার্সে আপনাদের স্বাগত। আমি আবারও চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে রেসিপি গন্ধরাজ মুগের ডাল, দেখুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে নিয়েছি মুগের ডাল, গ্রেট করা আদা, মেথি, লেবু পাতা, গন্ধরাজ লেবু, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। কড়াইতে ডাল দিলাম, জল দিলাম, এবার ডালটাকে সিদ্ধ করে নেব। আরও বেশি করে জল দিলাম। এবার হাতা দিয়ে নেড়ে সামান্য হলুদ দিলাম, নুন দিলাম, ডালটাকে এবার সেদ্ধ করে নেব। সেদ্ধটা হাফ সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দেখে নিয়েছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, হাফ সেদ্ধ হবে। হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইতে সামান্য ঘি নিলাম, এবার মেথি দেব। এই মেথিটা একটু কালো করে ভেজে নেব, এর একটা সুন্দর স্মেল আসবে। আমি মেথিটাকে এবার তুলে ফেলে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, এবার জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার ডালটাকে আমি ঢেলে দিলাম, সঙ্গে সঙ্গে ঢাকা লাগিয়ে দিলাম স্মেলটা যাতে না বেরিয়ে যায়। এবার হাতা দিয়ে আমি নেড়ে নিচ্ছি, লেবু পাতা দিলাম, এই লেবু পাতা একটু ফুটিয়ে আমি তুলে ফেলে দেবো। এবার আদাটা দিলাম, লেবু পাতাগুলো তুলে ফেলে দেবো। তার আগে আমি লেবু রস দিচ্ছি, আপনারা স্বাদ মতো নুন চিনি দেবেন। এবার ঢাকা লাগিয়ে রেডি আমাদের গন্ধরাজ মুগের ডাল। এই গন্ধরাজ মুগের ডালের কালারটা যেমন সুন্দর আর খেতেও দুর্দান্ত। উপর থেকে লেবু পাতার ঘি ঝরিয়েই আমি সার্ভ করেছি। এই ডালের সেন্টটা এতই সুন্দর যার কোনো কথাই বলা যাবে না। জামাই ষষ্ঠীর তৃতীয় পর্বে আমি কী নিয়ে আসবো সেটার জন্য আপনারাও ওয়েট করুন।